everybody know that vocabulary is an important part of every language in english language vocabulary has usurped an important place you know that without knowing vocabulary vocabulary properly you cannot write properly you cannot read it properly and you cannot understand it properly so if you want to be a fluent speaker, at first you have to learn the technique of vocabulary. You have to learn the technique how a new word has created. So, dear listeners, technique. যে কীভাবে আমরা নিউ নিউ ভোকাবুলারি নিজেরাই তৈরি করতে পারবো সেই টেকনিকগুলো নিয়ে আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব। আশা করি আপনারা ভিডিওটা ভালো মানে মনোযোগ দিয়ে দেখবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনারা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু কখনোই ভুলবেন না চলুন শুরু করা যাক তো আমি এইখানে কয়েকটা সাপিক্স লিখে রেখেছি যে সাফিক্সগুলো ইউজ করে আমরা নতুন ওয়ার্ড তৈরি করব যেমন এই যে সাবিক্স এই টিক ইক ইকেল এই বল ইস আস ইবল এল এবং ফুল এই সাবিক্সগুলো ইউজ করে নাউন এবং প্রণয়নের পরে বসবে নাউন এবং প্রণয়নের পরে বসে নতুন ওয়ার্ডকে ফর্ম করবে বা এবং তৈরি করবে কিভাবে নতুন ওয়ার্ড তৈরি করে সেই জিনিসগুলো আমরা এখন দেখব যেমন আমরা জানি যে প্রবলেম প্রবলেম মানে সমস্যা তো এই যে প্রবলেম মানে সমস্যা আমরা যখন এই যে সমস্যা জানি বাট এর যে সমস্যার যে বাংলা একটা মিনিং আছে যে সরি এই যে প্রবলেম মানে সমস্যা এই সমস্যাপূর্ণ যেমন তখন আমরা কি করব। প্রবলেমেটিক প্রবলেমেটিক মানে সমস্যাপূর্ণ যেমন হচ্ছে আর একটা শব্দ হচ্ছে যেমন আমরা জানি যে ড্রামা হ্যাঁ ড্রামা মানে কি ড্রামা মানে হচ্ছে নাটক কোনো নাটক এখন যদি আমি ড্রামেটিক দিই আমরা জানি নাটকীয় হ্যাঁ নাটকীয় এই ওয়ার্ডটা আমরা ম্যাক্সিমাম সময় ইউজ করতে দেখি ড্রামা মানে নাটক ড্রামাটিক মানে হচ্ছে নাটকীয় যেমন ঠিক এরকম প্রাগমেটিক এরকমভাবে তৈরি হবে তাহলে ইক যুক্ত করে আমরা বুঝলাম যে অ্যাডজেক্টিভ গঠন হয় তাহলে আমরা যখন কোনো ওয়ার্ডের পূর্বে এই চিহ্নগুলো দেখবো অর্থাৎ এই সার্ফিসগুলো দেখতে পাবো সেই ওয়ার্ডগুলো আলটিমেটলি অ্যাডজেক্টিভ তাহলে এখন আমরা দেখব যেমন আমি আরেকটা উদাহরণ দিই আমরা সবাই জানি যে জয় জয় মানে হচ্ছে আনন্দ তাহলে জয় মানে যদি আনন্দ হয় আনন্দপূর্ণ হ্যাঁ যদি আনন্দপূর্ণ ওয়ার্ড তৈরি করতে চাই তাহলে হবে জয় আস শুধুমাত্র আস এই যে এই আসটা যদি আমরা যুক্ত করে দিই জয়াস মানে আনন্দপূর্ণ এই শব্দের আরও অনেক সমর্থক শব্দ আছে যেমন আনন্দপূর্ণ ইংরেজি হচ্ছে রি সিং মানে হচ্ছে আনন্দপূর্ণ তারপর হচ্ছে ডেলাইট ফুল মানে আনন্দপূর্ণ এগুলো অনেক সমর্থক থাকতে পারে এই ওয়ার্ডগুলো জেনে রাখা ভালো কারণ হাইলি ইউজড ওয়ার্ড এগুলো তো যেমন এখানে জয়াস পড়লাম জয়াস মানে হচ্ছে আনন্দপূর্ণ খুবই তারপর হচ্ছে যেমন কনসিয়াস এই যে আমরা যখন কোনো ওয়ার্ডের শেষে আজ দেখতে পাবো তখন অবশ্যই আমরা ভেবে নেব যে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ যেমন কনসিয়াস কনসিয়াস মানে হচ্ছে সচেতন তারপর হচ্ছে যেমন আমি যদি এখানে লিখি যে আমরা জানি যে এডুকেশন এডুকেশন মানে হচ্ছে শিক্ষা এডুকেশন মানে শিক্ষা যদি এখন আমি এডুকেশনাল এল যুক্ত করে দেই আমি এখানে লিখে রেখেছি যদি কোনো ওয়ার্ডের শেষে ই এল যুক্ত করে দেওয়া হয় তাহলে সেটা হবে শিক্ষামূলক তাহলে সেটা হলো একটা অ্যাডজেকটিভ নেক্সট আমি আরেকটা দেখাবো যেমন এখানে আরেকটা ওয়ার্ড আমি লিখি ডিপার্টমেন্ট সকলেই আমরা এই ওয়ার্ডটা সম্পর্কে অবগত যে ডিপার্টমেন্ট মানে হচ্ছে আমরা জানি বিভাগ হ্যাঁ ডিপার্টমেন্ট মানে হচ্ছে বিভাগ যারা অনার্স লেভেলে পড়ে তারা তো খুব ভালো করে জানে কারণ প্রত্যেকটা স্টুডেন্টদের মানে প্রত্যেকটা সাবজেক্টেরই এক একটা করে ডিপার্টমেন্ট থাকে আপনারা ভালো করেই সেটা জানেন আর যারা এই যে ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টাল আমি যদি এখন এই যে ডিপার্টমেন্টাল মানে বিভাগীয় ডিপার্টমেন্ট মানে হচ্ছে বিভাগ আর এই যে এল যুক্ত করার কারণে এটা অ্যাডজেক্টিভ গঠিত হলো আর মিনিং দিল যে বিভাগীয় অর্থাৎ অ্যাডজেক্টিভের মতো যেমন কনস্টিটিউশন কনস্টিটিউশন আমরা জানি কনস্টিটিউশন মানে হচ্ছে সংবিধান কিন্তু যখনই আমি এই যে কনস্টিটিউশনাল কনস্টিটিউশনাল এল যুক্ত করে দিব তখন এটা সংবিধান না হয়ে অ্যাডজেকটিভের মতো অর্থ দেবে সাংবিধানিক নিশ্চয় আপনাদের মাঝে ক্লিয়ার হয়ে গেছে যে এ এল যখন যুক্ত হবে তখন এটা অ্যাডজেকটিভ গঠন হবে এ এল তো এখন আমি দেখাবো যে কিভাবে ফুল দ্বারা তৈরি হয় তার আগে আমি একটু মিশায় দেই কারণ না হলে লিখতে একটু প্রবলেম হচ্ছে এই কারণে যেমন একটা ওয়ার্ড লিখি আমি ডিসিট ডিসিট মানে আমরা জানি প্রতারণা করা ডিসিট মানে প্রতারণা করা কিন্তু যদি আমি এই ওয়ার্ডটার পূর্বে পরে সরি ফুল যুক্ত করে দিই ডিসিট ফুল এই যে ফুল যুক্ত করে দেই তাহলে হয়ে গেল এটা প্রতারণাপূর্ণ কিন্তু যেমন হচ্ছে পিস পিস মানে আমরা জানি শান্তি এই ওয়ার্ডটা আমরা সকলেই জানি যে পিস পিস মানে শান্তি কিন্তু শান্তিপূর্ণ যদি বলতে যাই তাহলে পিসফুল পিসফুল মানে হচ্ছে শান্তিপূর্ণ তাহলে আপনারাই দেখেন যে কিভাবে। এই যে অ্যাডজেক্টিভের চিহ্নগুলা যুক্ত হয়ে নতুন নতুন ওয়ার্ড তৈরি করে যেমন পিস থেকে পিসফুল শান্তি থেকে শান্তিপূর্ণ ডিসিট হলো প্রতারণা করা প্রতারণা করা থেকে প্রতারণা পূর্ণ বা প্রতারণামূলক যে কাজকর্মগুলো থাকে যেমন ডেলাইট মানে হচ্ছে আনন্দ এই যে জানে আপনারা জানেন যে ডেলাইট মানে হচ্ছে আনন্দ যখনই বলবো যে ডেলাইট ফুল মানে আনন্দপূর্ণ বা আমোদে হ্যাঁ বা হচ্ছে একটা সুখকর বা মজার যে বিষয়গুলো থাকে সেগুলো যেমন এখন আমি যদি এখানে লিখি যে হোপ হোপ মানে হচ্ছে আশা হ্যাঁ আপনারা সবাই জানেন হোপ মানে আশা যখনই বলব হোপফুল তারপরে আশা পূর্ণ বা আশাবাদী হ্যাঁ তাহলে আপনারা দেখলেন যে ডিসিট থেকে ডিসিটফুল পিস থেকে পিসফুল ডিলাইট থেকে ডিলাইটফুল হোপ থেকে হোপফুল আর যখনই ফুল যুক্ত থাকবে সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভের চিহ্ন যেমন আরও আমি এখানে একটা ইয়ে দিচ্ছি সেটা হচ্ছে শ্রী ম নি এই যে শ্রীমণি মানে আমরা জানি যে অনুষ্ঠান কিন্তু আনুষ্ঠানিক হ্যাঁ যখন অনুষ্ঠানপূর্ণ বা আনুষ্ঠানিক হবে তখন কি হবে তখন এই যে এ এল যুক্ত করে আই এ এল আই এ এল অথবা এ এল যুক্ত শেষে তো এ এল আছেই তো এল যুক্ত হলো এটা শ্রীমণিয়াল অল মানে হচ্ছে যে অনুষ্ঠা বা আনুষ্ঠানিক হ্যাঁ শ্রীমণিয়াল মানে হচ্ছে আনুষ্ঠানিক বা অনুষ্ঠানপূর্ণ এখন আমি আরেকটা একটা ওয়ার্ড লিখবো আমরা সকলেই এই ওয়ার্ডটা ইউজ করে থাকি সেটা হচ্ছে কারণ সকলেই ইউজ করার কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের ইমোশন আছে হ্যাঁ এই যে ইমোশন আমরা বলে থাকি যে প্রত্যেকটা মানুষেরই ইমোশন আছে তো ইমোশন ইমোশন মানে কি মানুষের আবেগ বা অনুভূতি ফিলিংস তো এই যে আমরা এই ওয়ার্ডটা যখনই ইমোশনাল ইমোশনাল ইমোশন থেকে ইমোশনাল এল হয়ে গেল তাহলে ইমোশনাল মানে কি আবেগীয় বা আবেগপূর্ণ হ্যাঁ এরকম এভাবেই এরই একটা সমর্থক শব্দ হচ্ছে সেন্টিমেন্ট আমরা জানি সেন্টিমেন্ট মানে হচ্ছে মানুষের আবেগ সেন্টিমেন্ট এবং ইমোশন একটা আর একটা সেনোনিমিয়াস ওয়ার্ড তো সেন্টিমেন্ট এখন যদি আমি এল যুক্ত করে দিই সেন্টিমেন্টাল সেন্টিমেন্টাল মানেও ঠিক ওই আবেগীয় বা আবেগের মতো যেমন তারপর আর একটা এখানে যদি শব্দ লিখি আমি হ্যাঁ তারপর আরও আছে প্র্যাকটিক্যাল প্রাক টি কেল এই যে কেল যুক্ত করে শব্দ তাহলে আমরা যখনই এই যে এ এল এবং কেল এ ক্যাল যুক্ত করে পাবো কোনো ওয়ার্ড পাবো তাহলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ তাহলে আমি এখানে যতগুলো এক্সাম্পল দিলাম সবগুলো হচ্ছে অ্যাডজেক্টিভের চুন অ্যাডজেক্টিভ এবং এই যে সাপিক্সগুলা যখন ওয়ার্ডের পূর্বে আমরা দেখতে পাবো সেগুলো হচ্ছে অভিয়াসলি অ্যাডজেক্টিভ এখন আমরা যদি নতুন অ্যাডজেক্টিভ গঠন করতে যাই তাহলে এই যে নাউন এবং ভার্ভের শেষে যখন এই সাপিক্সগুলো যুক্ত করে দেব তখন একটা করে অ্যাডজেক্টিভ গঠিত হয়ে যাবে যেমন আমি অলরেডি এক্সাম্পল দিয়ে দিয়েছি এখানে যেমন এডিটোরিয়াল হ্যাঁ এডিটোর মানে আমরা জানি এডিটোর মানে আমরা জানি সম্পাদক কিন্তু এডিটোরিয়াল হ্যাঁ এডিটোরিয়াল মানে হচ্ছে যেটা এডিটোরিয়াল মানে হচ্ছে সম্পাদকীয় হ্যাঁ তাহলে এডিটোরিয়াল মানে হচ্ছে সম্পাদক এডিটোরিয়াল মানে হচ্ছে সম্পাদক সম্পাদকীয় আমরা জানি যে যারা আমরা পত্রিকা পড়ার আমাদের মাঝে একটা হ্যাবিট আছে আমরা জানি যে একটা এডিটোরিয়াল পেজ থাকে পত্রিকাতে সো তারপর ইম্পর্টেন্ট কিছু ওয়ার্ড আছে যেমন হচ্ছে একটা বিষয় দেই যেমন আমরা জানি যে বয় হ্যাঁ এই যে বয় একটা ওয়ার্ড কিন্তু এই বয়ের শেষে যখনই আমরা আই। এস এই যুক্ত করে দেব বয় মানে আমরা সকলেই জানি বয় মানে হচ্ছে বালক কিন্তু এই বয়ের শেষে যখন ইস যুক্ত করে দিলাম বয় তারপর গাল মানে আমরা জানি কোনো বালিকা তাহলে যখন গালের সামনে ইস যুক্ত করে দেবো তাহলে গালিশ হ্যাঁ তারপর যখন আমরা চাইল্ড চাইল্ডের শেষে আমরা ই যুক্ত করে দেব চাইল্ড ইস হ্যাঁ আবার যখন ফুল ফুলের শেষে এই যুক্ত করে দেব ফুলিশ তারপর হচ্ছে ঠিক এরকম যে বয় মানে হচ্ছে বালক কিন্তু যখন বয়স হ্যাঁ বয়স দেব তখন হচ্ছে বালকের মতো বা বালক সুলভ আমরা অনেক সময় বলি যে এই ছেলেদের মতো আচরণ করে না অনেক মেয়েকে বলি এই ছেলেদের মানে অনেক মেয়েরা আর আরেক মেয়েকে বলে যে এই ছেলেদের মতো আচরণ করে না ডোন্ট বিহেভ লাইক বয় দ্যাট মিনস বয়েস বয়স মানে হচ্ছে দ্য বিহেভিয়র লাইক বয় অর্থাৎ বালক সুলভ আচরণ এখন আমি গার্ল মানে আমরা জানি যে বালিকা হ্যাঁ অনেক ছেলে আছে যে মেয়েদের মতো অনেক ঢং করে তো এদেরকে আমরা বলি যে গার্লিশ বিহেভিয়র ডোঁন্ট বিহেভ দ্য গার্লিশ বিহেভিয়র অর্থাৎ মেয়েদের মতো আচরণ করো না তার মেয়েদের মতো হ্যাঁ এটা মানে হচ্ছে মেয়েদের মতো বা মেয়ে সুলভ আর এটা মানে হচ্ছে ছেলেদের মতো বা ছেলে সুলভ ঠিক এরকম চাইল্ড মানে আমরা জানি শিশু তো চাইল্ড মানে হচ্ছে শিশু সুলভ অর্থাৎ শিশুর মতো লাইক অর্থাৎ এখানে চাইল্ড লাইক হ্যাঁ চাইল্ড মানে হচ্ছে চাইল্ড লাইক অর্থাৎ শিশুর মতো বা শিশু সুলভ এখন আমরা জানি ফুল মানে হচ্ছে বোকা হ্যাঁ তো যখনই ফুলের শেষে ই যুক্ত করে দেওয়া হলো ফুল মানে বোকামিপূর্ণ বা বোকার মতো ডোন্ট বিহেভ লাইক ফুলিশ সরি ডোন্ট বিহেভ লাইক ফুল ইস্কল্ট ফুলিশ এই তো হয়ে গেল যে ফুলিশ মানে বোকামিপূর্ণ তাহলে যখনই আমরা কোনো ওয়ার্ডের শেষে ই যুক্ত করে দেব। তাহলে সেটা হবে কোনো কিছুর মতো বা সুলভ অর্থ বাংলায় হবে মতো বা সুলভ এরকম অর্থ যেমন বয় থাকলে বয়স সে বা অর্থাৎ ছেলের মতো গার্ল হলে গার্লিশ মেয়ের মতো এরকম চাইল্ড হলে চাইল্ডিশ এবং ফুল হলে ফুলিশ যদি আজকে আমি ওয়ার্ড ফরমেশনের এই যে সাপিক্স কীভাবে ভায়াপ এবং নাউনের পরে যুক্ত হয়ে কীভাবে নিউ ওয়ার্ড ক্রিয়েট করে এটা নিয়ে আলোচনা করলাম আমি এরপরে আরও আমি অনেকগুলা ভিডিও দেব এটা হবে আমার ভোকাবুলারি লার্নিং পার্ট ফাইভ অলরেডি ফোর পর্যন্ত আমি দিয়ে রেখেছি তো যারা আপনারা এই ভিডিওগুলো আমার ওয়ান টু থ্রি ফোর পর্যন্ত দেখেননি তারা দেখে নেন অবশ্যই অবশ্যই আপনাদের কাজে লাগবে কারণ এইটা সারা জীবন আপনাদের কাজে লাগবে তো এরপরে আমি ভোকাবুলারি নিয়ে বর্তমান কাজ করব এরপরে আমি গ্রামেটিক্যাল দেব এসএসসি এসএসসি সব ধরনের ইংলিশের যত প্রবলেম আছে সবগুলো নিয়ে কাজ করব যদি আমার এই ভিডিওটা থেকে এতটুকু আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা এবং শেয়ার করে অন্য অন্য বন্ধুদের দেবেন যাতে করে তারা এতটুকু উপকৃত হতে পারে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ বাই বাই